বিশ্বে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে, তাই মাস্ক ব্যবহার ও ধোয়ার সঠিক পদ্ধতি জেনে রাখা জরুরি। এই করোনা সংক্রমণ থেকে বাঁচতে আমাদের সবার মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি। অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে একই মাস্ক একাধিকবার ব্যবহারে সতর্ক হতে হবে এবং প্রতিদিন ব্যবহারের পর মাস্ক পরিষ্কার করতে হবে, নইলে ব্যবহৃত মাস্কের মাধ্যমেই আপনি সংক্রমিত হতে পারেন। কখনই সরাসরি হাত দেবেন না মাস্কে। যদি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন তাহলে পরিষ্কার করার ঝামেলা নেই, কিন্তু N95 মাস্ক ও সুতি কাপড়ের মাস্ক বা টেরিলিন কাপড়ের মাস্ক এমনকি ঘরোয়া উপায়ে বানানো মাস্ক পরলেও নির্দিষ্ট রীতি মেনে তা পরিষ্কার করতে হবে। চলুন আজকে জেনে নেওয়া যাক মাস্ক ধোয়ার সঠিক পদ্ধতি। বাইরে থেকে বাড়ি ফিরে মাস্কের দড়ি, ফিতা বা রাবার ব্যান্ডের অংশ ধরে মাস্ক খুলুন। মাস্কে সরাসরি হাত দেবেন না, এবার তা সাবান পানিতে ভিজিয়ে কেচে নিন, তাতে মাস্ক জীবাণুমুক্ত হবে। কাচার পর জীবাণুনাশক লোশনে ডুবিয়ে ঝুলিয়ে রাখুন বারান্দায় কোনো আংটায়। ফিতা বা দড়ির অংশটি আংটায় ঝুলাতে হবে। শুকানোর সময় মাস্কের মূল অংশে ধুলোবালি যেন না লাগে সেদিকেও খেয়াল রাখুন। মাস্ক পরিষ্কার করতে পারেন আরও একটি উপায়ে। পানি ফুটতে দিয়ে তাতে সামান্য লবণ দিন। এবার ওই লবণ মেশানো গরম পানিতে মাস্ক ফুটিয়ে নিন, তাতেও সহজে জীবাণুমুক্ত হবে মাস্ক। তবে এক্ষেত্রেও নিয়ম মেনে তা কড়া রোদে শুকাতে হবে। ভেজা মাস্ক ব্যবহার করবেন না। মনে রাখবেন, মাস্কের আর্দ্রতা জীবাণুদের উন্নতি করতে পারে।